গুড মর্নিং গাইস, কেমন আছো? আশা করছি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, শুভ সকাল। আর নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর পুজোর মার্কেট খুব করছো, খুব মজা করছো। আমরাও মোটামুটি আছি, ভালোই আছি। কালকে উপরন্ত হালকা হালকা জ্বর ছিল, আর কালকে রাত্রেও আমারও জ্বর আসছিল হালকা হালকা, তা ওষুধ খেয়ে নিয়েছি, এখন মোটামুটি একটু ভালো আছি। তো চলো মর্নিং থেকে ভিডিওটা চালু করছি। আর যদি এই ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর অবশ্যই এতক্ষণ যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যদি মনে করো এই ভিডিও দেখে কেউ কিছু শিখতে পারবে তাহলে ডেফিনেটলি তাকে শেয়ার করে দিও। আর চলো মর্নিং থেকে ভিডিও শুরু করছি। আর পুপুর পাপা আজকেও মন্দারমণি যাবে, কালকে থাকবে, পরশু দিন বিকালে চলে আসবে। আর ফিনিশিং কিছু টুকটাক কাজ আছে, তা ওগুলা সব করবে, পরিষ্কার টরিষ্কার করবে, করে রেডি টেডি করে তারপরে আসবে। তো চলো পুপুর পাপার জার্নিটা যেন ভালো থাকে, তোমরা সবাই দোয়া করো, মন থেকে দোয়া করবে যেন সুন্দর মতো ঘুরে আসতে পারে। আর পুপু অলরেডি রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে, এই যে টিফিন ব্যাগ সব রেডি। তো এখন পুপুকে দিয়ে আসতে যাব। তো দিয়ে আসার পরে আজকে তো তেমন রান্না নেই, পুপুর পাপা থাকবে না, যা আছে মা বেটি খেয়ে নিব। আর রাত্রে যদি পারি তাহলে কিছু করব। তো ওই তো মর্নিং হয়ে গেছে, আজকে ওয়েদারও খুব ভালো, অনেক ভালো আছে। তো চলো সারাদিন যাই করি যেমনই করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা অবশ্যই আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে, আর যাই করি সব শেয়ার করব তোমাদের কাছে। আর এখনো বাকি আছে বক বক করা, তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। এই যে পপো রেডি হয়ে গেছে, জাস্ট আমরা এখন বের হয়ে যাব। আমার মা এরকম রেডি হয়ে শুয়ে থাকি একটু রিল্যাক্স করে, তারপরে 10 বের হব। হ্যাঁ, আমি দেখি তোমাকে দিয়ে ওখান থেকে একটু গুড়া মাছ কিনবো, ছোট মাছ কিনবো যদি পাই। আর এই যে পপোর পাপার টুকটাক প্যাকিং করে দিয়েছি, পানি পড়লো, এর মধ্যে আরো টুকটাক জিনিস যাবে, তো এইটা যাওয়ার সময় পড়ে যাবে, ওর পাপা এটা পড়ে যাবে যাওয়ার সময়। আর এটা রেডি করে দিয়েছি, আর এই পপুর পাপার মেশিনটাও ঢুকিয়ে নিই এটার ভিতরে, মেশিন চার্জার, চার্জারটা দিয়ে দিব। তো এগুলো সব আমি ঢুকিয়ে রেডি করে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে সব দিয়ে দিলাম রেডি করে, চার্জারও এখানে আছে দিয়ে দিলাম, এই যে চার্জার। চলো এটা ওই ব্যাগে দিয়ে দেই, এটাই ব্যাগে যাবে। তো চলো আমি ওগুলো সব তো ঢুকিয়ে দিলাম, এখন আমি পুপুকে দিয়ে আসতে পুপুর পাপড় রেডি হয়ে যাবে, তারপরে ও বের হয়ে যাবে, 8:10 নাগাদ বের হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো চলো পুপুকে এখন দিয়ে আসি, তারপরে বাকি সব তোমাদের সাথে কথা হচ্ছে। এই তো বের হয়ে যাচ্ছি পুপুকে দিয়ে আসতে, চলো আমার সাথেই। ক্লাস পর্যন্ত যাওয়ার আগে এসির হাওয়া টা খেয়ে নে, ওখানে তো এসি ছাড়ে না। স্প্রে আছে, স্প্রেটা থাকলে দিয়ে দেন তো একটু, ওই এসির জায়গায় মারেন হাওয়ার, না একটু গাড়িতে ভিজা ভিজা গন্ধ লাগতেছে। ব্যাস এগুলো সব ভেগ্ন ফুটে গেছিল, সাদা সাদা হয়ে সব, বুঝলাম বর্ষার জন্য, বর্ষার জন্য এরকম হতেছে।
পোপোকে দিয়ে বাড়িতে চলে আসলাম। এসে এখন বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে নিলাম আর টেবিলটা মুছে নিলাম। আজকে তো রান্না টান্না কিছু নেই, যা আছে ওগুলোই খাবো। ড্রয়িং রুমটা গুছানো হয়ে গেছে, টেবিলগুলো মুছে দিই। শুধু টেবিলগুলো দাগ পড়ে যায়। একটু গ্লাস টাল গ্লাস রাখলে, খাওয়ার গ্লাস রাখলে টেবিলে একদম দাগ পড়ে যায়। মুছে নেই, চলো পুকুর বাবাকে চাটা দিয়ে নেই। আমি আবার মাইক্রোওভেনে চা বানাই। এই যে আদা দিয়ে লিকার চা। চাটা দিব বের হলে, আর বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এটা কেটে রান্না করতে হবে। এটা ছায়া মাসির বাড়ি থেকে নিয়ে আসছিল, গ্রামের বাড়ি থেকে। তো এটা কেটে রান্না করব। আর মোটামুটি সব হয়ে গেল কাজগুলা। তো চলো, এখন তো ওর বাবা রেডি হবে, বের হবে। তো ওকে রেডি হয়ে চলে যাক, তারপরে বাকি যা করছি তোমাদের সাথে সব শেয়ার করব। আর ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো চাটা দিয়ে আসি ওকে। ও আশিস দা, আশিস দা, ছোট গাড়ির গ্লাস। ছোট গাড়ি পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি কি এতক্ষণ নিচে বসছিলাম নাকি? পুরো পরিষ্কার করছিলাম তো। ঠিক আছে, গ্লাস শুধু মুছে দেবো, পুরো বডি বডি সব পরিষ্কার করে দিয়েছি। জলদি দিয়ে মুছে মাছে একদম নতুন হয়ে গেছে। আচ্ছা, এটা তাহলে ওই যে জেনে খালি আছে ওই জায়গায় দিয়ে দেন। সে মালিকের দিদি চেয়ে আছে। হ্যাঁ, যে বসেছে। চলো নেমো না তুমি। সন্ধ্যা ফোন দেখছো? কুকুর বাবা এখন যাচ্ছে। আরে ফটো দুটো লাস্ট বার নিয়ে যাবো। ফটোগুলো তো দিয়ে দিতে পারতে। এই গাড়িতে হবে না। হ্যাঁ, তিনজন বসবে না। সাবধানে যাবে, আস্তে আস্তে করে। চলো বাই বাই। এই যে বাটা মাছ ছেড়ে দিচ্ছে, এই যে ছোট ছোট বাটা মাছ। আর এই দুটো আমি পোপোর জন্য ভেজে রাখছি, পোপোর জন্য রান্না করব আলাদা করে। এটা তেলাপিয়া মাছ। আর এই যে বাটা মাছ সব ভেজে নিয়েছি, এই যে। আর এই কটা ভাজা হলে এই উচ্ছে পাতা দিয়ে আমি রান্না করব। তো উচ্ছে পাতাটা চলো ধুয়ে নেই একটা একটা করে। বড় বড় পাতাগুলো আছে, সেগুলো সব ছিঁড়ে নিয়ে আসলাম। নিচে গাছ আছে, এটার বড়াও খাওয়া যায়। আমার এর আগের ভিডিওতে আছে, এটার বড়াও খাওয়া যায়। এটা মাছের ঝোলও রান্না করা যায়। যারা তিতে পছন্দ করো তাদের তিতে লাগবে না, আর বড় পাতা তো তিতে কমই লাগে।
তো চলো এক এক করে ধুয়ে নেই, তারপরে রান্না করার সময় দেখা। দেখো আমি আলু দিয়ে ঝোল করব, আলুটা কষিয়ে নিচ্ছি, এই মাছ দিয়ে করব, আর এই যে আমার নিম পাতা, এই যে এটা দিয়ে রান্না করব। আমার পাখিগুলা খাচ্ছে, ওই যে কি সুন্দর করে খাচ্ছে, দেখে নাও পাখি কি সুন্দর করে খাচ্ছে, কত বাচ্চা এসেছে খেতে। আহারে এগুলো সব আমার বাচ্চা, এসে এসে চেয়াও 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 করে, বলে খাবার দাও খাবার দাও, আর খাচ্ছে। আসলে ওদের রিজিকটা আমার বাড়িতে আছে তাই ওরা খাচ্ছে, তো প্রত্যেক দিন এসে চেয়াও 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 করে, যতক্ষণ না দিব। একজন চলে যায় আর একজন আসে, যার চলে গেছে ও আবার আর একটা এসে খাচ্ছে, এই যে। এই দেখো আমি এখন পাতাগুলা দিয়ে দিব, দিয়ে একটা বলক তুলে নেমে নামা ফেলবো। তো আলুগুলা তো সেদ্ধ হয়ে গেছে, এখন পাতাগুলা দিয়ে দিচ্ছি, উচ্ছে পাতা। এটা যে কত উপকার যে খাওয়া, যে না খেয়েছে সে বুঝবে না। তো এই যে মাছের ঝোলে এভাবে করে দিয়ে দিলাম, জাস্ট একটা বলক উঠবে, একটা বলক উঠলেই নামিয়ে ফেলবো। আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে, এখন ঢেকে দিয়ে নামিয়ে ফেলবো। চলো হতে থাকুক, তার মধ্যে আমি রেডি হয়ে নেই আমার মেয়েকে আনার জন্য, তো আমার সাথেই চলো মেয়েকে আনার জন্য। ভাতটা চালের ধুয়ে রাখছি, এসে রান্না করব, থাকুক। চলো ফটাফট করে আমি রেডি হয়ে নেই পোপোকে আনার জন্য, সে পর্যন্ত আমার সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা দেখতে থাকো। চলো রেডি হয়ে তারপরে আবার ফোন করছি বলছি, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো এখন পোপোকে আনতে যাচ্ছি, গাড়িতে উঠে চলো আবার ওখানে যা কথা হবে। চলো আমি স্কুলের কাছে এসে গেছি, আর ওই যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা, হ্যালো প্রিয়াঙ্কা, এই তো এসে গেছি, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দিচ্ছে। এই তো পোপোকে, হ্যাঁ পোপোকে নিয়ে নিলাম, এখন ছুটি হয়ে গেল, তো বাড়িতে যাব। এই যে পোপো গাড়িতে উঠবে, এখন গাড়িতে উঠে যাও, আসতে কাদা ওখানে বাদা পোপা, আসতে এদিকে এদিকে। হ্যাঁ আমি তো বাড়িতে চলে এসেছি, এখন ভাত খাবো, এই তো ভাত নিয়ে নিয়েছি, ভাত খাবো, ভাত খেয়ে তারপরে পোপার আমি রেডি হয়ে মার্কেটে যাব, নিউ মার্কেট যাব। তো নিউ মার্কেটের ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর নিউ মার্কেটে কী কিনি না কিনি, যাই কিনি সব কিছু তোমাদের শেয়ার করব। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটা অন করে দিবে, তাহলে নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, বাই বাই, কালকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো, বাই বাই।